আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অরেঞ্জ চিকেন তৈরি করার জন্য আমি এখানে একটি ছোট মিক্সিং বোল নিয়েছি। অ্যাড করছি ময়দা, এখন অ্যাড করব কর্নফ্লাওয়ার। অ্যাট ফার্স্ট সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস এক এক করে অ্যাড করে যাব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, অ্যাড করছি কুকিং অয়েল, আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম, মেনলি আমি এখানে একটি স্মুথ ব্যাটার তৈরি করব চিকেনগুলোকে ফ্রাই করার জন্য। একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপির ইনগ্রেডিয়েন্টসের পরিমাণগুলো স্ক্রিনে দেখতে পাবেন এবং আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, চেক করে নেবেন। এখন অ্যাড করব পরিমাণ মতো পানি, আপনি যদি নতুন রাঁধুনি হন একসাথে সবগুলো পানি দেওয়ার চেষ্টা করবেন না, যদি পানি বেশি পড়ে যায় তাহলে সে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা মিক্স করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যে পরিমাণ পানি নিয়েছি সে পরিমাণে ব্যাটারটা খুব স্মুথ হয়েছে, আপনাদের ক্ষেত্রে পানি কম বেশি হতে পারে। যে স্মুথ ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে চিকেনের পিসেসগুলোকে ডুবিয়ে দিচ্ছি। মেইনলি চিকেনগুলোকে মাঝারি আকারের কেটে নিয়েছি, আমি এখানে চিকেনগুলোকে বোন সহ নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। মেইনলি চিকেনগুলোকে এখন রেস্টে রাখতে হবে, সেজন্য আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে সংরক্ষণ করব। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চিকেনগুলোকে ভাজার জন্য। এক এক করে চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, এক্ষেত্রে চুলার হিট আমি মিডিয়ামে করে রেখেছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে দেন চুলার হিট কমিয়ে দেবেন, এতে যে জিনিসটা আপনি ভাজবেন তা খুব ভালোভাবে ফ্রাইও হবে, ভিতরে কাঁচাও থাকবে না। আমি একটা একটা করে ফ্লিপ করে দিচ্ছি। এক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, আমি খুব কেয়ারফুলি এই কাজটি করছি। ভিউয়ার্স, যখন একপাশে একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই ফ্লিপ করার চেষ্টা করবেন। আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনের কালারগুলো একটু অরেঞ্জই হয়েছে, আমি এই কালারটাই চেয়েছি। ঠিক তখনই আমি এক এক করে চিকেনগুলোকে তুলে ফেলবো, এটাকে বেশি ব্রাউন করার চেষ্টা করবেন না। যখন চিকেনগুলোকে সসের মধ্যে ডিপ করে রান্না করবেন তখন বেশি ব্রাউন হয়ে যাবে। ঠিক এই সময় চিকেনগুলোকে আমি তুলে ফেলছি। ভিউয়ার্স, অবশ্যই খুব কেয়ারফুলি এই কাজটা করবেন যাতে তেলের ছিটে ফোঁটা আপনার গায়ে না আসে। তেল ভালোভাবে ঝরিয়ে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার আগের রেসিপি হট অ্যান্ড সার্ভ ভেজিটেবল স্যুপের জন্য আমি অনেক ভালো সাড়া পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দেব, সেজন্য অবশ্যই মোমোস কিচেনের সাথে থাকবেন। এক এক করে চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আরেকটি ফ্রাইং প্যান বসিয়েছি চুলার মধ্যে, এখন অ্যাড করছি তেল, যে তেল দিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করেছিলাম সে তেলই এখানে অ্যাড করছি। তেল সামান্য হিট দিয়ে নিচ্ছি, এক্ষেত্রে চুলার হিট আমি একদম মিডিয়ামে রেখেছি। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি অ্যাড করব রসুন কুচি, রসুন কুচি আমি চপড করে নিয়েছি।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তেল যথেষ্ট পরিমাণে হিট হয়েছে। একটা স্প্যাচুলারের সাহায্যে রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে যেতে হবে যাতে রসুন কুচি তেলের মধ্যে পুড়ে না যায়। ভিউয়ার্স যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দেখবেন একটা সুন্দর ফ্রেগ্রেন্স বেরোবে রসুন কুচি থেকে। এখন অ্যাড করছি লাল মরিচ কুচি। আমি এখানে শুকনো লাল মরিচ কুচি নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে শুকনো লাল মরিচের যে বীজটা আছে সে বীজটা ফেলে দিয়ে শুকনো লাল মরিচটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে ঝালটা তেমন একটা লাগবে না। তেলের মধ্যে অনবরত নেড়ে যেতে হবে যাতে মরিচ ও রসুন কুচির একটা ফ্লেভার বের হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণ তেল ব্যবহার করা লাগে না, সামান্য জাস্ট ভাজার জন্য তেলই অ্যাড করতে হয়। এখন অ্যাড করছি অরেঞ্জ চিকেনের মেইন ইনগ্রেডিয়েন্টস অরেঞ্জ জুস। আমরা জানি অরেঞ্জ যে কোনো সিজনেই পাওয়া যায়, যে কোনো সুপার মার্কেট লোকাল মার্কেটে অরেঞ্জ অ্যাভেলেবেল থাকে। এই অরেঞ্জ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি আপনি ঘরে তৈরি করতে পারবেন। তেমন একটা ইনগ্রেডিয়েন্টসও লাগে না, আপনার ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রেসিপি খুব সহজেই করা যাবে। আমি এখানে ফ্রেশ অরেঞ্জ জুস ইউজ করেছি। এখন অ্যাড করছি সয়া সস। নর্মাল সয়া সস এখানে ইউজ করেছি, ডার্ক সয়া সসের এখানে তেমন একটা প্রয়োজন পড়ে না। একটা স্প্যাচুলারের সাহায্যে অরেঞ্জ জুসের সাথে সয়া সসও মিক্স করে দিচ্ছি। ভিউয়ার্স, এর আগেও আমি কোরিয়ান স্টাইলের চিকেন উইংস শেয়ার করেছিলাম, এই রেসিপির লিঙ্কও উপরে আই বাটনে আমি দিয়ে দেব, প্রয়োজন পড়লে চেক করে নেবেন। অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। চুলার হিট মিডিয়ামে রেখে এই কাজটি করার চেষ্টা করবেন। এখন অ্যাড করছি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই অরেঞ্জি হয়ে এসেছে। এখন অ্যাড করছি হট টমেটো সস। হট টমেটো সস দেওয়ার কারণে সসটা একটু থিক হয়ে আসবে। বেসিক্যালি আমি এখানে অরেঞ্জ সস ক্রিয়েট করছি। একটি স্প্যাচুলারের সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। ভিউয়ার্স, নেক্সট রেসিপি কী করা যায় অবশ্যই আমাকে এই রেসিপির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের দেওয়া এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এখন অ্যাড করছি পরিমাণ অনুযায়ী পানি। আবারও ভালোভাবে সসটা মিক্স করে দিচ্ছি পানির মধ্যে। ভিউয়ার্স, আমি অনেকখানি চেষ্টা করেছি আমার সসের কালারটা যাতে অরেঞ্জ আসে। এখন এই অরেঞ্জ সসের মধ্যে অ্যাড করছি হানি। আমি এই সসটি হানি দিয়ে করার চেষ্টা করেছি, কোনো প্রকার সুগার এখানে অ্যাড করিনি। হানি দিলে এই সসের টেস্ট আরও বেশি ভালো হয়, সো ট্রাই করবেন এটা হানি দিয়ে করার। এই সসের মধ্যে হানি দেওয়ার কারণে সসটা অনেকটা থিক হয়ে আসবে। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দেব। এক্ষেত্রে চুলার হিট মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। অরেঞ্জ চিকেন এই ডিশটি আমি বেসিক্যালি স্টিম রাইসের সাথে পরিবেশন করব। স্টিম রাইসের সাথে এই অরেঞ্জ চিকেন ডিশটি খেতে অনেক ভালো লাগে। আশা রাখছি আপনারাও ট্রাই করবেন বাসায়। আমি এখানে আবারও পানি অ্যাড করছি। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। আমার চ্যানেলে রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ, চাইনিজ ফ্রাইড রাইস,
মাশরুম কর্ন স্যুপ, হট অ্যান্ড সার্ভ ভেজিটেবল স্যুপ, পারফেক্ট নান সবগুলো রেসিপি রয়েছে। এই রেসিপির আই বাটনে সবগুলো লিঙ্ক আমি দিয়ে দেব, আশা রাখছি সবগুলো চেক করবেন। রান্নার মধ্যে নতুনত্ব কার না ভালো লাগে। এই ধরনের ডিশ যখন আপনি আপনার প্রিয়জনকে সার্ভ করবেন, সুনামের আমার মনে হয় না কোনো কমতি থাকবে। আশা রাখছি বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিউয়ার্স, লক্ষ্য করে দেখবেন অরেঞ্জ সস একটু একটু করে ঘন হয়ে আসছে। আমি এখানে কোনো প্রকার কর্নফ্লাওয়ার অ্যাড করিনি, হানি দেওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন হানিটা স্কিপ না করতে। অনবরত একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে যাব, যাতে নিচে লেগে না যায়। ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিচ্ছি সসের মধ্যে ব্ল্যাক সিড হানি, যাকে বলা হয় কালো জিরা মধু। আমি এই সসটিতে দুই ধরনের হানি ইউজ করেছি। প্রথম যে হানি দিয়েছিলাম সেটি আমি ডাবারের হানি ইউজ করেছিলাম, আর এখন যেটি দিচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক সিড হানি, যেটা সব জায়গায় পাওয়া যায়। আপনারা চাইলে নর্মাল জেনারেল স্টোরে বা অনলাইনেও পেয়ে যাবেন। এটার টেস্ট অনেকটা ডিফারেন্ট হয়, কিন্তু খেতে খুবই টেস্টি। এই কালো জিরা মধু দেওয়ার কারণে সসটির টেস্ট আরও বেশি বেড়ে যাবে। অরেঞ্জ সসে এই ব্ল্যাক সিড হানি ইউজ করার ফলে সসের কালারটা স্লাইটলি চেঞ্জ হবে, কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সসের কালারটা স্লাইটলি চেঞ্জ হয়েছে। আমি চুলার হিট মিডিয়ামে রেখেই যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সসের মধ্যে। সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। সসের মধ্যে চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি স্প্যাচুলারের সাহায্যে চিকেনগুলোকে সসের মধ্যে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দেব। যদি মিক্স করতে অসুবিধা হয় তাহলে হাঁড়িটি উপরে নিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে খুব সহজেই সসগুলো চিকেনের মধ্যে লেগে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো চিকেনের গায়ে সসগুলো লেগে গিয়েছে। এই কাজটা আমি চুলা অফ করেই করেছি। এখানে আমি আর এক্সট্রা করে সল্ট ইউজ করিনি। যখন আমি চিকেনগুলো ভেজেছিলাম তখন চিকেনের মধ্যে আমি সল্ট দিয়েছিলাম। ইভেন সসের মধ্যেও অনেকটাই সল্ট থাকে, সেজন্য আমার এখানে আর কোনো প্রকারের সল্ট ইউজ করতে হয়নি। আপনারা চাইলে সল্ট দিতে পারেন যদি আপনি বেশি লবণ খান। আমার রান্না প্রায় শেষ। আমি উঠিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স কতটাই না সুন্দর হয়েছে, এবং আমি যে কালারটা চেয়েছিলাম এক্স্যাক্ট আমি সেই কালারটি পেয়েছি। এখন অ্যাড করছি অরেঞ্জের জেস্ট। অরেঞ্জের উপরের যে কমলা কালার যে খোসাটা থাকে আমি সেটি গ্রেট করে নিয়েছি। অবশ্যই ট্রাই করবেন অরেঞ্জের উপরের খোসাটা নেওয়ার। খোসার ভিতরে যে সাদা অংশটা থাকে সেটি নেবেন না, সেই সাদা অংশের টেস্টটা অনেকটা তেতো হয়, সেজন্য ট্রাই করবেন অরেঞ্জের উপরের কমলা কালার খোসাটা নেওয়ার। আমি এটা ফ্লেভারের জন্য ইউজ করেছি। সো তৈরি হয়ে গেল অরেঞ্জ চিকেন, আশা রাখছি আপনারও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।